शुभदीप बोलो ना कराटा उचित कारण आगे दिन जो वीडियो गेछे ना से वीडियो एक खाली तुम्हारा व्लॉगे देखो डॉक्टर काछे विजिट करछी बा डॉक्टर मेडिकल रिलेटेड कोनो ब्लॉग करा ब्लॉग होच्छे ना तो ठीक है सेटार जन्य आमाके बोलो शुभदीप ना ठीक है और अनेक रिलेटिवसरा ओके जिज्ञासा करछे फ्रेंड्सरा जिज्ञासा करछे एक्चुअली ब्यापारटा कि तारपर आमार तो किछु सबस्क्राइबारो जिज्ञासा करछे तो आमि भाबलाम ठीक आछे तोमराओ आमादेर फैमिली मेम्बर तोमादेरो जानाटा उचित आमादेर साथे एक्जैक्टली कि होयेछे तो 17 जून एक्चुअलि 17 जून ना 18 जून छिलो सेटा होच्छे सान्डे आमि आर शुभदेव गेछिलाम एकटा जायगाय ठीक आछे तो आमादेर साथे जेटा होयेछे होच्छे माने जावार समय ठीकठाकई गेछिलाम एंड यस आमरा स्कूटी निये गेछिलाम एकटू दूरेई गेछिलाम तो फेरार समय आमादेर साथे एकटा एक्सिडेंट हय माने आमरा एकटा एक्सिडेंट फेस करी एंड ओटा बोलतो आमार गाय एखन काटा देय बाट आमि भिडियोटा एकदम करते चाइछिलाम ना बाट शुभदीप बलल ना कर कर ব্যাপারটা হয়ে গেছে আমরা যখন ফিরছিলাম যাওয়ার সময় আমরা ভেরি স্মুথলি গেছি কোনো রাস্তা ফাঁকা ছিল কোনো কিছু সেরকম একটা কিছু হয়নি বাট যখন ফেরার সময় ছিল না মানে একটা আমাদের তার আগে একটু বলে নি ব্রিফলি পুনের কিন্তু কোনো কেউ সিগন্যাল মানে না ঠিক আছে হয়তো ওয়ান্স ইন আ ওয়াইল কেউ মানলো পুলিশ থাকলে মানলো না হলে 90% টাইমস পুলিশও কিছু বলে না যে যেখান দিয়ে পারে সেখান দিয়ে ক্রস করে মানে পুনের ট্রাফিক ফেরার সময় একটা এরকম চক মতো ছিল ঠিক আছে মানে ধরো তোমাদের পাঁচ পাঁচ পাঁচটা মোড় যেখানে মিট করে না সেরকম মানে পাঁচ মোড়ের রাস্তা আর কি সেই মোড়ে আর কি কোনো অ্যাজ ইউজুয়াল কেউ সিগন্যাল তো মানছে না তো শুভদীপ যেরকম যাচ্ছে এগোচ্ছে ঠিক আছে আমরা যখন সোজা যাচ্ছিলাম এই দিক দিয়ে না একটা গাড়ি এরকম আসছিল ঠিক আছে এবার আমরাও এখানে দাঁড়িয়ে আছি ও এখানে দাঁড়িয়ে আছে এবার ব্যাপারটা কি হয়েছে এবার ও দাঁড়িয়ে আছে দেখে শুভদীপ ক্রস করতে গেছে এবার ও মনে হয়েছে যে শুভদীপ বোধহয় দাঁড়িয়ে যাবে তো আমাদেরকে পুরো ধাক্কা দিয়েছে ঠিক আছে এবার বাই গড গ্রেস গাড়িটা স্পিডে ছিল না গাড়িটা ছিল হ্যারিয়ার যথেষ্ট বড় গাড়ি তো ওটা মানে কি বলবো আমার জীবনের মানে সবথেকে তুলনামূলক মানে যদি দেখতে গেলে সবথেকে ভয় পাওয়ার একটা দিন ছিল ডার্কেস্ট ডে ইন আওয়ার লাইফ বলতে গেলে তো ধাক্কা দিয়েছিল এবার গাড়িটা বাই চান্স স্পিডে ছিল না বলে আমরা বেঁচে গেছি না হলে আর বলছি না ঠিক আছে তো গাড়িটা স্পিডে ছিল না তো আমার জাস্ট আমাদের স্কুটিটাকে ধাক্কা দিয়েছে শুভদীপের পায়ে পুরো স্কুটিটা গিয়ে পড়েছে আর আমি পিছনে বসেছিলাম স্লাইটলি ছিটকে মেঝেতে পড়েছি লেফট সাইডের দিকে তো এবারে ইঞ্জিওরির দিকে আসি কি কি ইঞ্জিওর হয়েছি মেন্টালি ভীষণ ভেঙে পড়েছিলাম ঠিক আছে আমার একটু নজিয়া টাইপ হয়ে গেছিল তো আমার ওখানে অনস্পট ভমিটিং স্টার্ট হয়েছে অ্যাকচুয়ালি ভমিটিং স্টার্ট হয়েছে আমি অনেকটা মানে ব্লিডিং আমার পায়ে যেটা আমার পায়ে একটা আঙুলের ওপর মানে আমি ভিডিওতেও দেখাচ্ছি না আমি ভেবেছিলাম যে এখানে সাইডে দেব বাট চাই না আমি ওই জিনিসটা দিতে আমার পায়ে লেফট পায়ে সেকেন্ড ফিঙ্গারটা না ওপরের পোর্শনটা একদম পুরো ছেঁচে গেছে ঠিক আছে তো ওই এতটা ব্লিডিং দেখে আমার আমার মানে মাথায় আসছে যে আমার সাথে মনে হয় অনেক কিছু ঘটে গেছে ঠিক আছে সরি ভিডিওটা একটু লম্বা হচ্ছে বাট আমার মনে হয় তোমাদের সাথে শেয়ার করলে ব্যাপারটা আমার হালকা লাগবে তো আমার এট দ্যাট টাইম আমার স্পেশালি মনে হয়েছিল যে আমার সাথে অনেক কিছু হয়ে গেছে আমার এইটা চিন্তা ছিল সেকেন্ড হচ্ছে শুভদীপ ঠিক আছে কিনা অ্যান্ড থার্ড হচ্ছে অফকোর্স আমাদের স্কুটি যেটা আমাদের প্রাণ দিয়ে ওটাকে কেনা হয়েছে ভালোবাসি আমাদের বাচ্চার মতো করে তো ওটার কিছু ক্ষতি হয়নি তো এই এসব চিন্তা প্লাস আমার এই কানে আমি শুনতে পাচ্ছিলাম না ঠিক আছে কারণ আমাদের হ্যাঁ মানে বাই গড গ্রেস আমরা হেলমেট পরেছিলাম ঠিক আছে মানে আমরা এই সামনে কোথাও গেলে হেলমেট পরি না
বাট স্টিল সেই দিন আমাদের দুজনের মাথায় হেলমেট ছিল বলে আমাদের মাথাগুলো হয়তো বেঁচে গেছে। তো আমার তাও মানে হেলমেটে না এখানে একটা ধাক্কা লেগেছে বলে আমার একটু কানে প্রবলেম হচ্ছিল, বাট তারপরে দেন ইট ইজ ফাইন, আমার সব ঠিক হয়ে গেছিল। বাট পায়ে আমার ওই কন্ডিশনটা দেখে আমার মানে ওই সময় নজিয়া টাইপ হয়ে ভমিটিং করেছি। তারপরে আমাদের যার গাড়ির সাথে ধাক্কা দিয়েছে, মানে হ্যারিয়ার যার সাথে আমার ধাক্কা হয়েছে, সেই কাকুটা এত ভালো আমাদের সাথে এসে হেল্প করছে, আমাকে ইনফ্যাক্ট জিজ্ঞাসা করছে তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাবো কিনা। এবার ওখানে লোকাল যারা ছিল তারা এসে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে দোষটা কার, মানে লাইক ওদের হয়তো কিছু মানে ওই হ্যারিয়ারটাকে হয়তো কিছু অ্যাটাক করতো বা কিছু সামাও এরকম একটা, কারণ আমি এত জোরে চিল্লিয়েছিলাম মানে ওই টাইমটায় অ্যাকচুয়ালি। তো ওই উনি যিনি ছিলেন আমি বললাম না দেখুন এটা আমার তো যতদূর মনে পড়ছে আর কি ফ্ল্যাশব্যাকে যে কারোরই দোষ ছিল না ব্যাপারটা, না শুভদীপের দোষ না ওই হ্যারিয়ার কাকুর দোষ আর কি। তো ওই কাকুটা আমাকে ইংলিশে জিজ্ঞাসা করছে, উনি মারাঠি জানেন না, উনি হিন্দিও বলছিলেন না, ইংলিশে জিজ্ঞাসা করছিল যে আমি ঠিক আছি কিনা, আমার আর কি কি হয়েছে জিজ্ঞাসা করছে। আমাকে ইমিডিয়েটলি নিয়ে গিয়ে একটা লোকাল যে মেডিসিন শপ সেখানে নিয়ে গেল, আমার পায়ে তোমার ওটা একটা পরিষ্কার করে, বাবা সে কি বলবো, সে ডেটল নিয়ে এসছে পরিষ্কার করতে, ভাবছি যা জল আর জ্বলবে আর কি বলবো। তারপরে ওটাকে আমাকে প্রপারলি ভালো করে ওটা ব্যান্ডেজ করলো, ঠিক আছে জায়গাটা পরিষ্কার করে, তারপরে ওইটাকে কি বলে ওই ইয়েলো কালারের ওষুধটা বেনেডিন না কি একটা বলে, তো ওই ওষুধটা লাগানোর পর তারপরে আমাকে একটা পেন কিলারও দিয়ে দিয়েছিল আর ওটাকে র্যাপ করে নিয়েছিল। বা সামহাও র্যাপটা ঠিক হয়নি, র্যাপ মানে ব্যান্ডেজটা ঠিক করেনি, বাট টেম্পোরারি ওই কাছে ওই দোকানই ছিল। তো পুনেতে কি বলতো প্রত্যেকটা গলি গলিতে 15 মিনিট অন্তর অন্তর মেডিসিন শপ আছে, তো এটা একটা খুব ভালো পুনেতে আমি বলবো। তো শুভদীপের ইঞ্জুরি নিয়ে এবার আসি। তো শুভদীপের হয়েছে যেটা, ওর অত বড় ভারী যে ওর স্কুটারটা ওর যে পায়ে পড়েছে তার ফলে ওর প্রথমে ইনিশিয়ালি কোনো সেরাম একটা কিছু দেখানি, জাস্ট পাটা এরকম পুরো ডুমো মতো ফুলে গেছিল অ্যান্ড কালো মতো রক্ত যেরকম জমে গেলে যে জিনিসটা হয় না ভারী কিছু পড়লে সেরকম একটা কালো মতো হয়ে গেছিল। তো ঠিক আছে, এবার ওটাকে আমরা ভাবলাম যে শুভদীপ বলছে প্রচন্ড ব্যথা, তো আমি যদিও ওকে বলেছিলাম ডক্টরের কাছে যাই, এটা রিস্ক নেওয়াটা ঠিক হবে না, ভিতরে ভিতরে কি হয়েছে আমরা কি করে বলবো, কারণ ওর যেটা হয়েছে ওর ইন্টারনাল ইঞ্জুরি হয়েছে। তো ও যেটা দেখলো বরফ দিয়ে দিয়ে আমরা 2-3 দিন দেখলাম মোটামুটি ঠিক আছে, তো স্কুটি খুব একটা চালাতে পারছিল না, তো তাই হোক। তো তারপরে ওর কি হয়েছে ব্যাপারটা, তারপরে 3-4 দিন পর থেকে ও বলছে এক পায়ে ওই আঙুলটা হাত দিলে ওর নাকি জ্বলছে, তখন আমার ব্যাপারটা ঠিক লাগলো না, ও তখন গুগল করলো, গুগল করে ওরও ঠিক লাগলো না ব্যাপারটা। তো আমরা ডক্টর ভিজিট করি, অর্থোপেডিক ডক্টর অনিরুদ্ধ এই হিঞ্জেবাড়িতে উনি বসেন, তো উনি তো ভীষণই ভালো ডাক্তারটা, আমি সে ডাক্তারটার ব্যাপারে পরে বলছি, ভীষণই ভালো, ভীষণ কুল মাইন্ডেড। শুভদীপকে দেখলো, শুভদীপকে দেখে ও এক চান্সেই বুঝে গেল কি হয়েছে। শুভদীপের যেটা হয়েছে ওর পায়ের লিগামেন্ট টিয়ার হয়েছে, ঠিক আছে, মানে খুব সিরিয়াস না আবার খুব হালকাও না, বাট যেটা হয়েছে ওকে বলেছে ওর 30 ডেজ ওর রেস্টে থাকতে, কোন রকম পায়ে প্রেশার দিয়ে কোনো কাজ করা চলবে না। দ্যাট মিন্স স্কুটি যদি ও চালাতে পারে তো চালাবে, বাট প্রেশার দিয়ে কোনো কিছু ওর ওই পায়ে করা চলবে না, ঠিক আছে। তারপরে ওর স্প্রেন আরো বেশি হতে পারে, তার ফলে এখনো ওর পায়ে মানে আমাদের 18th জুনে হয়েছে, এখনো ওর পায়ে বলতে পারো ব্যথা আছে, তাও কিছুটা কমেছে, ডক্টরের পেন কিলার প্লাস ওরা ওষুধগুলো খুব ভালো দিয়েছে অ্যাকচুয়ালি, তো ওই ওষুধগুলো দিয়ে সবকিছু ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে শুভদীপের ব্যাপারটা, প্লাস মেন্টালি তো আমরা দুজনেই ভেঙে তো অবভিয়াসলি পড়েছি, কারণ ব্যাপারটা দেখো দেখতে গেলে খুব একটা সিরিয়াস কিছু হয়নি, বাট এটা হতে কিন্তু পারতো, আমরা পুনেতে দুজনেই একা থাকি, তো এটা আমাদের মানে অ্যাকচুয়ালি এটা হওয়ার না, যদি দেখতাম শুভদীপ কিছু নতুন চালাচ্ছে বলে কিছু হয়েছে বা এরকম কিছু, এটা অ্যাকচুয়ালি না মানে শুভদীপেরও দোষ না আর ওই ওনারও দোষ না, এটা কি বলবো মানে সিগনাল থাকলে হয়তো আজকে আমাদের এই জিনিসটা হতো না, সিগনাল থাকলে প্রপারলি গাড়িগুলো বেরোয় না, এখানে একটা 5 মাথা মোড় বুঝতেই পারছো। তো যাই হোক, আর স্কুটির ইঞ্জুরি নিয়ে আসি। স্কুটির ইঞ্জুরি বলতে স্কুটির লেফট ব্রেকের মুখটা ভেঙে গেছে, স্ক্র্যাচেস এসছে, আর আমি তো অবাক হয়ে গেছি, স্কুটিতে বেশি কিছু হয়নি, আমি তো ভেবেছিলাম গেল বোধহয় স্কুটিটা, তারপর দেখলাম না এক একটা জায়গায় স্ক্র্যাচেস এসছে, ওটা তো ইন্স্যুরেন্স ক্লেম করবেও, এখনো করেনি, সেটাও তো আবার যেতে হবে বলো ওকে, তো সেই জন্যে আর কি।
আর তো স্কুটিটা হালকার ওপর দিয়ে গেছে বলে এটা আমাদের অনেকটা শান্তি, বিশ্বাস করো। স্কুটিটার কিছু যদি এরপর হতো না, মানে আই মাস্ট সে স্কুটিটা খুবই হার্ডি, মানে এই যে জুম আমি দেখছিলাম অনেকগুলো গাড়ি মানে একটু পড়লেই তুবড়ে মুজড়ে যায়, একটু হালকা কিছু লাগে, কারণ হ্যারিয়ার, বুঝতে পারছো? হ্যারিয়ার মানে এসে ধাক্কা দিতে, মানে এই জায়গাটা তো কিছু তো হওয়ার কথা, বাট কিছু না, সামান্য স্ক্র্যাচেস এসছে। আর বড় ওনার গাড়ির সামনে যে নেম প্লেটটা, মানে আমি যে স্কুটিটার পিছনে পাটা দিই, যেখানে পাটা রাখি ওই স্ট্যান্ডটা, ওনার নেম প্লেটের ওখানে পুরো ঢুকে গিয়ে স্ক্র্যাচ হয়ে গেছে, মানে জায়গাটা পুরো ভেঙে গেছে নেম প্লেটটা। বরং যা ক্ষতি বেশি হওয়ার ওনারই হয়েছে, মানে গাড়ির দিক দিয়ে, আর আমাদের তো শরীরের দিক দিয়ে হয়েইছে। এবার আমার পায়ের ব্যথাটা নিয়ে আসি। আমার ইনিশিয়ালি শুধু পায়ে, ওই লেফট পায়ে ব্যথাটা, মানে ওই কেটে গেছিল জিনিসটা, আস্তে আস্তে এখন অনেকটা ঠিক আছে, বেটার আছি। বাট আমি রিয়েলাইজ করছি আমার লেফট সাইডটা না, যেহেতু লেফটের দিকে পড়েছি, আমার এইগুলো ভীষণ ব্যথা করছে। মানে আমি এখন কি বলতো, একটু ডান্সে বেশি কনসেন্ট্রেট করছি, অনেক কিছু ব্যাপারে আমার একটু রিলেটেড আমার কাজকর্ম নিয়ে আছি, তো সেই কাজকর্মটায় না মানে ফিজিক্যালি আমাকে অনেকটা অ্যাক্টিভ থাকতে হবে, তো তার ফলে আমাকে ডান্স ফান্সগুলো করছি, বাট সামহাও আমি লেফট সাইডটা নাড়াতে পাচ্ছি না, মানে অতটা যেরকম রাইট সাইডটা আমার ফ্লেক্সিবিলিটি আছে, লেফট সাইডটা না অতটা ফ্লেক্সিবিলিটি দেখাতে পাচ্ছি না নাচার সময়। আর এমনিতে আমার কোনো কিছু ব্যথা নেই, হ্যাঁ ভয় একটু আছি, কারণ মানে একটু তো ভয় থাকবেই ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, এই ছিল হচ্ছে আমাদের লাইফের একটা বিগেস্ট ট্রমা, তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড এখন বাই গড গ্রেস, ঠিক আছে, বাই গড গ্রেস আমরা দুজনেই ঠিক আছি, অ্যান্ড ইন ফিউচার আরও একটু বেটার হয়ে যাব, কারণ এখনও আমাদের কিছু কিছু ইঞ্জুরি আছে, হাতে ব্যথা, ওরও এখনও পায়ে ব্যথাটা সারেনি, আমার পায়ে ব্যথাটা একটু আছে, মানে আঙুলটা মুভ করতে পাচ্ছি, বাট ঠিকই আছে, যাই হোক আঙুলটা আমার বেঁচে গেছে। তো এটা আর কি হয়েছে আমাদের সাথে, তো আমরা একটু ট্রমাটাইজ হয়ে আছি, অ্যাক্সিডেন্ট সামান্য হোক কি বেশি হোক, একটু ট্রমাটাইজ, মানে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম তো তুমি ভাববেই না, অনেক কিছু হয়ে যেতে পারতো তোমার সাথে, তো একটু ট্রমাতে আছি, তো আই থিঙ্ক এটা ওভারকাম করে যেতে পারবো। অ্যান্ড অবশ্যই লাইফে তো এগিয়ে যেতেই হবে, আমি তো বারবার তোমাদেরকে বলি যে খারাপ সময় আসছে, ভালো সময় অবশ্যই আসবে। তো এই ছিল আমাদের লাইফের একটা তুলনামূলক ডার্কেস্ট ডে ছিল, এটার একটা আপডেট শুভদীপ বলল তোমাদের সাথে শেয়ার করতে, তাই করলাম, নাহলে এসব জিনিস আমি সেই দিনও ব্লগ করে অনেক কিছু ঢাকঢোল পিটিয়ে বলতে পারতাম, বাট বলিনি, জাস্ট বিকজ আমি মানে এরকম একটা একটু ব্লগে খুব একটা শেয়ার করতে কমফোর্টেবল না। আই নো আমি ডেইলি ব্লগিং করি, আমার শেয়ার করাটা উচিত, বাট সামহাও আমি ওরকম কিছু অ্যাক্সিডেন্ট রিলেটেড কিছু বা এরকম কিছু ডেথ রিলেটেড আমি জেনারেলি ব্লগে কিছু শেয়ার করি না। এমনিতেও আমার বড় পিসিও মারা গেছে কিছুদিন আগে, তো সব মিশিয়ে এখন এই মাসটা একটু কেমন খারাপের দিকেই যাচ্ছে, তো আই হোপ, ফিঙ্গার ক্রস, সামনে জুলাই মাস খুবই ভালো কাটুক, আর ইন ফিউচার জুলাই কেন, আরও জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এখন অনেক 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 আমাদের লাইফে অনেক কাজ করা বাকি আছে। অ্যান্ড অবশ্যই আমরা একটা কিছু ভেকেশনের প্ল্যান করছি, অ্যান্ড সেটা তোমরা ব্লগে কিছুদিন পর, কিছু নি না, কিছু মাস পর জানতে পারবে। অ্যান্ড ওকে, মানে ভালো রকমভাবেই প্ল্যান করছি, অ্যাকচুয়ালি আমাদেরও একটা গেট অফে, পারলে এখনই কোথাও একটা ভেকেশনে গেলে ভালো হতো, মাইন্ডটা একটু ডাইভার্ট হতো, বাট হবে না, ওর অফিস আমার অফিস একদমই এখন যাওয়া সম্ভব না, তো সেই নিয়েই এখন আমাদের লাইফে এখন চলতে হবে। অ্যান্ড ইয়েস, তবে 2 তারিখ আমার লাইফে একটা টার্নিং একটা জিনিস আসবে, আমি একজনের সাথে মিট করতে চলেছি, তোমরা ব্লগে সেটা ডেফিনেটলি জানতে পারবে, এখন আমি কিছু ডিসক্লোজ করছি না, তবে 2 তারিখের জন্য কিন্তু অবশ্যই, তোমরা 2 তারিখ না, তোমরা 3 তারিখ দেখতে পারবে ব্লগটা, তো 3 তারিখের জন্য স্টে টিউনড। অ্যান্ড যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা, প্লিজ ডু সাবস্ক্রাইব, অ্যান্ড আবার বলে দিচ্ছি আমরা এখনো অবশ্যই ভালো আছি, তোমরা কেউ চিন্তা করো না, তোমরা জাস্ট আমাদের বেস্ট উইশেস দাও, অ্যান্ড আমাদেরকে সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দাও, যাতে আমরা সুস্থ হয়ে উঠতে পারি, অ্যান্ড সেই হেসে হেসে দিনগুলো আমাদের যে ব্লগিংয়ের সেটা আমরা করতে পারি। অ্যান্ড তো আজকের মতো ব্লগটা, এটা একটা মিনি ব্লগ, মিনি আপডেট ব্লগ, তো শেষ করছি, কালকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো, তো আজকের জন্য টাটা। আর হ্যাঁ, যারা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, টাটা।